Good morning, everyone. This is Shabana Roy, and once again, I'm back with my third lecture for motion in a straight line. And today, amra porbo acceleration, direction of motion, and ei duro related tomader kichu homework dao hobe. Thik ache? So, acceleration mane ki? The definition actually, it is rate of change in velocity. Rate of change. Rate mane hocche anything that is compared with time. Clear? আর চেঞ্জ মানে হচ্ছে আইদার জিনিসটা বাড়বে বা কমবে তো এখানে কি হচ্ছে চেঞ্জ চেঞ্জ হচ্ছে ভেলোসিটি তো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি ইট অ্যাকচুয়ালি মিনস আইদার দি ভেলোসিটি ইনক্রিজেস অর ডিক্রিজেস উইথ রেসপেক্ট টু টাইম সো এটার ফর্মুলা অ্যাকচুয়ালি দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল টি ঠিক আছে তো ইফ আই টেক দি এক্সাম্পল অ্যাজ অ্যাক্সেলারেশন ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে নাও ইউ হ্যাভ টু ফিল ইট তোমাকে এটা ফিল করতে হবে ভিতরে যে কিভাবে জিনিসটা কি ঘটছে অ্যাকচুয়ালি তো 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হোয়াট ক্যান আই রাইট 4 মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড তার মানে 4 মিটার পার সেকেন্ড এটা কি ভেলোসিটি আর সেকেন্ড এটা কি অ্যাকচুয়ালি টাইম নাও ইফ আই ড্র এ টেবিল ওকে আর আমি প্রথমে দিলাম ভেলোসিটি তারপরে দিলাম আমি এখানে টাইম ঠিক আছে তো এখন টাইমটা যদি আমি 0 থেকে শুরু করি তার মানে বডিটা অ্যাট রেস্ট ভেলোসিটি 0 তো টাইম যখন 1 সেকেন্ড করে বাড়বে 0 টু 1 তার মানে ভেলোসিটি কত বাড়বে 0 টু 4 ঠিক আছে কারণ কি এখানে ভেলোসিটি কত আছে 4 মিটার পার সেকেন্ড 0 টু 4 নেক্সট টাইম যখন আবার 1 টু 2 সেকেন্ড যাবে মানে প্লাস 1 হয়ে যাবে তখন ভেলোসিটি আবার হবে প্লাস 4 প্রত্যেকটা ইন্টারভেলে ভেলোসিটি 4 মিটার সেকেন্ড করে বাড়ছে কারণ কি এখানে ভেলোসিটি অলরেডি দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এই যে 0 টু 4 তারপর 4 টু 8 মানে জাস্ট অ্যাড হতে থাকবে আর অ্যাড হবে এটা কনস্ট্যান্ট টার্মে কিসে প্লাস 4 প্লাস 4 প্লাস 4 লাইক দিস ওকে আর টাইম তো তোমার কনস্ট্যান্ট আছে এখানে 1 সেকেন্ড করে বাড়বে সো This is what is acceleration. Clear? So, এটাই হচ্ছে acceleration main term. Or you can say कि हर section में velocity कितना बढ़ रही है? Okay? In every section, what is the amount of velocity that's increasing? এখানে 4 করে বাড়ছে, plus 4, plus 4, plus 4, plus 4 করে বেড়ে থাকবে। ঠিক আছে? তো এখানে যেহেতু বলা যায় চেঞ্জ ইন ভেলোসিটি তো আমি এখানে এক্সাম্পল নিয়ে নিলাম যে প্লাস ফোর করে বাড়ছে সো ইফ ইউ ক্যান টেক দি এক্সাম্পল প্লাস ফোর করে কমছে ওটাও হবে কেন কি অলরেডি এখানে চেঞ্জ বলা আছে আর চেঞ্জ মানে আইদার ইট উইল ইনক্রিজ অর ইট উইল ডিক্রিজ বাট দ্য মেইন ফ্যাক্ট ইজ ইট উইল রিলেট উইথ টাইম এখানে সময়ের সাথে জিনিসটা বাড়বে বা কমবে ক্লিয়ার সো তারপর চলে আসবে এখানে অ্যাক্সেলারেশনের টাইপস টাইপস অফ কি আছে সিমিলারলি যেরকম আমরা ভেলোসিটিতে পড়েছিলাম ঠিক আছে ভেলোসিটি আর অফ টু টাইপস একটা হচ্ছে এভারেজ ভেলোসিটি একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি সিমিলারলি অ্যাক্সেলারেশনও সেম থাকবে কেন কি অ্যাক্সেলারেশনটা ডিপেন্ড করছে কার উপরে ভেলোসিটির উপরে তো একটা থাকবে এভারেজ অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান অর এল সেকেন্ড রাইট ইট অ্যাজ ডেল ভি বাই ডেল টি ঠিক আছে সেম ফর্মুলা যেটা ভেলোসিটির সাথে ছিল ইউ ক্যান টার্ন অন দি পেজেস অ্যান্ড ইউ ক্যান সি অর ইউ ক্যান চেক আউট দি ভিডিও ওয়ান্স এগেন আর একটা আছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন আর এই ইনস্ট্যান্টেনিয়াস মানে কি যখন টাইমটা খুবই ছোট ওয়েন দি টাইম ইজ ভেরি ভেরি স্মল ওকে সো যখন ডেল্টা টি টাইমটা একদম টেন্স টু জিরো মানে অনেক ছোট হয়ে যাবে তখন আমার চলে আসবে ডিভি বাই ডিটি ঠিক আছে এর আগের ভিডিও লেকচারে আমরা দেখেছিলাম যে ভেলোসিটি ইনস্ট্যান্টেনিয়াস ঠিক আছে কি ছিল ডিএস বাই ডিটি চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম সো নেক্সট উই স দেয়ার গ্রাফ কার্কার গ্রাফ এস টি গ্রাফ মানে ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স অ্যান্ড টাইম গ্রাফ ঠিক আছে তো এই গ্রাফের কনক্লুশন কি ছিল যে আমরা একটা স্লোপ পেয়েছিলাম রাইট উই গট এ স্লোপ ঠিক আছে এই স্লোপটা ইট ইজ অ্যাকচুয়ালি ডিপেন্ড অন থিটা কার উপর ডিপেন্ড করতো থিটা তো আমরা দেখলাম যে যখন থিটা বাড়ে স্লোপও বাড়ছে ঠিক আছে আর আলটিমেটলি লাস্টে আমরা কি বললাম যে ভেলোসিটিও বাড়ছে ভেলোসিটি ইনক্রিজেস রাইট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ দেখলাম যে আমরা স্লোপ তো প্রত্যেকটা পয়েন্টে আমরা ট্যাঞ্জেন্ট দেখলাম যে ট্যাঞ্জেন্টটা কিভাবে জিনিসটা অ্যাঙ্গেল নিয়ে বাড়ছে ঠিক আছে তো থিটা বাড়ছে মানে স্লোপও বাড়ছে ঠিক আছে আর যদি থিটা বাড়ে ভেলোসিটিও বাড়বে ক্লিয়ার এখন এই সেম কনসেপ্টটা ইউ ট্রাই ওভার অ্যাক্সেলারেশন কিভাবে সো অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস কি থাকবে ডেফিনেটলি দ্যাট উইল বি ডিভি বাই ডিটি তো এগুলো কিন্তু ফর্মুলা জাস্ট বক্স ইট ডাউন এগুলো তোমাদের এক্সামে দরকার জাস্ট পোজ দি ভিডিও অ্যান্ড রাইট ইচ এন্ড এভরিথিং রাইট ইট অন দি বোর্ড ওকে
সো অ্যাসিলেশন ইনস্ট্যান্টেনিয়াস থাকবে ডিভি বাই ডিটি। তো এটার জন্য গ্রাফ কি থাকবে আমাদের, এখানে ছিল এস আর টি এস টি, এখানে আছে ভি আর টি, তার মানে ভিটি গ্রাফ। ভিটি গ্রাফ মিনস ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, তারপর কি থাকবে, আবার এখানে স্লোপ থাকবে, আবার স্লোপ থাকবে, তারপর আবার কি থাকবে, থিটা থাকবে, আবার কি থাকবে, এখন অ্যাক্সেলারেশন থাকবে। কেন অ্যাক্সেলারেশন থাকবে, কেন কি এটা আলটিমেটলি আমরা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের জন্য বের করা হচ্ছে, ঠিক না? এখানে যেরকম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির জন্য বের করা ছিল, তার জন্য লাস্টে ভেলোসিটি ছিল কনক্লুশন আমাদের। সো নাও ইফ আই সি, যখন আমি যখন গ্রাফ বানাবো ভেলোসিটি টাইমের, তখন ওখানে আমি স্লোপ বানাবো আবার, ঠিক আছে? তো দেখবো যে আমরা থিটাটা বাড়ছে, থিটা বাড়ছে মানে স্লোপও বাড়ছে, অ্যাক্সেলারেশনও বাড়ছে, সো এভরিথিং ইট উইল বি রাইজিং ফর্ম। ওকে, আচ্ছা, তো এখন তোমরা একটা কোশ্চেন কপিতে লিখতে পারো যে রিপ্রেজেন্ট অ্যাক্সেলারেশন ইন দি ফলোয়িং গ্রাফ। আই রিপিট, রিপ্রেজেন্ট অ্যাক্সেলারেশন ইন দি ফলোয়িং গ্রাফ, ঠিক আছে? তো এখানে দুটো গ্রাফ দেওয়া আছে, এখানে আছে এক্স এক্স এ টি মানে টাইম, আর ওয়াই এক্স এ আছে ভেলোসিটি, তার মানে এখানে কি বের করতে হবে আমার, অ্যাক্সেলারেশন, ক্লিয়ার? তো এখানেও আছে টি আর এখানেও আছে ভেলোসিটি, তো এখানেও ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ, আর যেটাকে বলা হয় আমাদের অ্যাক্সেলারেশন। তো এর আগের লেকচারে এই টাইপটা বলা হয়েছিল, সো হাউ কুড উই ফাইন্ড দ্যাট, টেক সাম পয়েন্ট এন্ড ড্র এ ট্যানজেন্ট ওভার ইট। তো এখানে কি দিবে তোমাকে, একটা থিটা। তো আবার যদি তুমি পয়েন্টটা এখানে কনসিডার করো, তুমি একটা ট্যানজেন্ট ড্র করবে এখানে, তো এখানে দিবে একটা তোমাকে থিটা। তো এট এভরি পয়েন্ট ইউ সি থিটা ইজ ইনক্রিজিং, থিটাটা বাড়ছে। তো থিটা যদি বাড়ে তো কি বলা হয়েছিল, স্লোপও বাড়বে, কি হবে, স্লোপ ইট উইল অলসো ইনক্রিজ, থিটা বাড়ছে স্লোপ বাড়ছে, দ্যাট মিনস অ্যাক্সেলারেশনও বাড়বে। সো ইন দিস কেস দি অ্যাক্সেলারেশন উইল বি ইনক্রিজিং গ্র্যাজুয়ালি, ক্লিয়ার? এখন এই গ্রাফটার জন্য দেখো, এই গ্রাফে হচ্ছে দিস ইজ এ স্ট্রেট লাইন, ঠিক আছে? এই স্ট্রেট লাইনে আমি স্লোপটা কিভাবে বের করব বা কিভাবে আমি ট্যানজেন্ট ড্র করব, সো অত হার্ড কিছু নেই, জাস্ট টেক এনি পয়েন্ট অ্যাজ আই হ্যাভ কনসিডার্ড ইট বিফোর। আর আমরা জানি যে কোনো পয়েন্ট কনসিডার করলে ঠিক ওই পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট পাস হয়, তো এই পয়েন্ট দিয়ে ট্যানজেন্ট কিভাবে পাস হবে, ডেফিনেটলি এইভাবেই পাস হবে, ঠিক না? আর এখানে কি অ্যাঙ্গেল করছে, একটা থিটা উইথ রেসপেক্ট টু দি টি এক্সিস। আচ্ছা, তুমি যদি এখানে একটা পয়েন্ট নাও, এ পয়েন্ট দিয়েও কি এভাবে পাস হবে, তো এখানেও উইথ রেসপেক্ট টু টি এক্সিস, যেহেতু এই দুটা প্যারালেল, তুমি এখানে একটা পয়েন্ট ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই, ইটস নট রং, কেন কি দিস টু সেগমেন্টস আর প্যারালেল, ক্লিয়ার? তো এটা হচ্ছে পয়েন্ট কনসিডার করলাম, ইউ ড্র এ ট্যানজেন্ট অ্যান্ড এগেইন ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা। তো তুমি দেখতে পারো যে প্রত্যেকটা মোমেন্টে থিটার ভ্যালুটা হচ্ছে সেম, থিটাটা বাড়ছে না, ইট ইজ কনস্ট্যান্ট, থিটা ইজ কনস্ট্যান্ট। থিটা যদি কনস্ট্যান্ট হয় দেন আই ক্যান সে দ্যাট স্লোপ উইল বি কনস্ট্যান্ট, রাইট? তো স্লোপ উইল অলসো বি কনস্ট্যান্ট, আর স্লোপ যদি কনস্ট্যান্ট থাকে, থিটা কনস্ট্যান্ট থাকে, ডেফিনেটলি অ্যাক্সেলারেশন উইল বি কনস্ট্যান্ট। পজ দি ভিডিও অ্যান্ড রাইট ইট ডাউন। সো তোমার জন্য এখন কোশ্চেন আছে একটা, জাস্ট পজ দি ভিডিও, রাইট ইট ডাউন, আর কেউ যদি ইচ্ছা করো জিনিসটা সলভ করার জন্য, সেম কনসেপ্ট অ্যাজ ইন দি প্রিভিয়াস ভিডিও লেকচার, ঠিক আছে? সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই ইউ ক্যান জাস্ট পোস্ট দি ভিডিও অ্যান্ড রাইট, ওকে? তো দেখো, যা যা ট্রাই করবো না এখানে দেখো। তো উই হ্যাভ বিন গিভেন ভেলোসিটি হচ্ছে থ্রি টি কিউ মাইনাস নাইনটি, আর আমাকে এক্সেলারেশন বের করতে বলছে অ্যাট টি ইকুয়াল টু সেকেন্ড। তো সর্বপ্রথমে অ্যাজ আই সেড বিফোর কোশ্চেনটা ভালোভাবে পড়বে, তো অ্যাট টি ইকুয়াল টু সেকেন্ড মানে ডেফিনেটলি এটা হচ্ছে ইনস্ট্যান্ট, মানে অ্যাক্সেলারেশন বের করতে বলছে, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন বের করতে হবে, গেল? তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি, এ ইকুয়ালস টু ডি ভি বাই ডি টি, ঠিক আছে? আর আরেকটা জিনিস বের করতে বলছেন, এভারেজ অ্যাক্সেলারেশন ফ্রম টি জিরো টু টু সেকেন্ড। তো এভারেজ অ্যাক্সেলারেশন মানে আমরা যেটা জানি ওভারঅল, রাইট? উই হ্যাভ টু টেক টু পয়েন্টস, একটা ইনিশিয়াল একটা ফাইনাল পয়েন্ট, সেই দুটো পয়েন্টের মাঝখানে চেঞ্জ কতটুকু ডিফারেন্স নিয়ে ওটা নিয়ে বের করতে হবে। সো ওটাও আই থিঙ্ক তুমি জানো, এভারেজটা কি, তো ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, তো ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে তোমার ডিভি বাই ডিটি, তো এটাকে তুমি সলভ করো, তো ডি বাই ডিটি থ্রি টি কিউ মাইনাস নাইনটি, ঠিক আছে? তো প্রিভিয়াস মেথড যেটা ছিল সেম মেথড আমরা এখানে অ্যাপ্লাই করবো, যেহেতু থ্রি টি কিউ ডি বাই ডিটি অফ থ্রি টি কিউ মাইনাস নাইনটি, তো এখানে কি থাকবে, ডি থ্রিটা বাইরে চলে আসবে, আর এখানে টি কিউব আছে, তো
তোমাদের কপিতে হয়তো লেখা আছে দেখতে পারো যে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি ডিডিটি অফ টি কিউ ডি বাই ডিটি অফ টি কিউ এটা কি আসবে আনসার থ্রি টি স্কোয়ার রাইট সো থ্রি ইন্টু থ্রি টি স্কোয়ার মাইনাস ও সরি আবার এখানে ডি বাই ডিডি থাকবে আর কি ডিডিটি অফ নাইনটি তো এখানে নাইনটা হচ্ছে কনস্ট্যান্ট তো নাইনটা বাইরে চলে আসবে আর ডিটি বাই ডিটি মানে হচ্ছে ওয়ান তো এখানে ডেফিনেটলি থাকবে নাইন তো এখানে থ্রি থ্রি আর নাইন টি স্কোয়ার মাইনাস ওয়ান সরি নাইন টি স্কোয়ার মাইনাস নাইন তো তুমি যদি এখানে নাইনটা কমন নাও তাহলে তোমার চলে আসবে টি স্কোয়ার মাইনাস ওয়ান সো দিস ইজ উইল বি ইয়োর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন এক্সপ্রেশন ওকে আচ্ছা যদি তুমি আচ্ছা ইনস্ট্যান্টেনিয়াস বের করতে বলছে অ্যাট টি ইকুয়াল টু টু সেকেন্ড তো অ্যাট টি ইকুয়াল টু টু সেকেন্ডে আমাকে এখানে এক্সপ্রেশনটা তো বসাতে হবে টি ইকুয়াল টু টু রাইট তো এখানে টি টু বসাই তাহলে কি ভ্যালু চলে আসে নাইন ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান নাইন ইন্টু টু স্কোয়ার মাইনাস ওয়ান টু স্কোয়ার মানে কি ফোর ফোর মাইনাস ওয়ান হচ্ছে থ্রি অ্যান্ড নাইন ইন্টু থ্রি হচ্ছে তোমার টোয়েন্টি সেভেন সো দিস ইজ ইয়োর ভ্যালু অফ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন পজ দি ভিডিও মার্কেট আচ্ছা তো আমাদের নেক্সট কি আছে যেটা বের করতে লাগবে এভারেজ এক্সেলারেশন আর এটা তুমি ফর্মুলা জানো ভি টু মাইনাস ভি ওয়ান বাই টি টু মাইনাস টি ওয়ান নিচেরটা হচ্ছে টাইম ডিফারেন্স টাইম কত ডিফারেন্স হচ্ছে আর উপরটা হচ্ছে ভেলোসিটি ডিফারেন্স মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি মানে বড় মাইনাস ছোট আচ্ছা তো এখন দেখো যে আমাকে কিসে বের করতে হবে জিরো আর টু তে টাইমটা ঠিক কিনা কেন কি এটা আমরা এভারেজ এক্সেলারেশন বের করছি তার মানে ওভারঅলটা দরকার আমাদের আচ্ছা তো সবার প্রথমে আমাদের ভেলোসিটিটা বের করতে হবে তো ভেলোসিটি এক্সপ্রেশন দেওয়া আছে কোশ্চেনে থ্রি টি কিউব মাইনাস নাইনটি ঠিক আছে তো এখন যেহেতু ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু মানে কি ফাইনালটা ভি ওয়ান মানে হচ্ছে ইনিশিয়ালটা তো এই ভি টু মাইনাস ভি ওয়ানটাকে আমরা কি করবো টাইমের সাথে ইলেক্ট করার চেষ্টা করবো কেন কি আলটিমেটলি আমার এখানে টাইমটাই একটা স্কোপ আছে যেটা আমাকে হেল্প করবে এটা সলিউশন পাওয়ার জন্য ঠিক না তো যদি টু টাইমটা হচ্ছে জিরো থেকে টু সেকেন্ডে যায় তেমন কি ভেলোসিটিও তোমার একটা টু সেকেন্ডে থাকবে কেন টু সেকেন্ডে যেহেতু টু সেকেন্ডটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম টাইমে ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করবে আর ভেলোসিটিও যেটা ফাইনাল ফাইনাল গিয়ে দাঁড়াবে ঠিক না আর টাইম জিরো সেকেন্ড মানে হচ্ছে মিনিমাম তার মানে মিনিমাম পয়েন্টে কি মিনিমাম ভেলোসিটি লাগবে ঠিক না সো আই ক্যান রাইট ভি টু অ্যাজ ভি টু টুটা আমি টু কেন লিখলাম কেন কি আমার ফাইনাল কি আছে টু সেকেন্ড আর ইনিশিয়ালটা কি আছে জিরো সেকেন্ড ফাইনাল মাইনাস ইনিশিয়াল ক্লিয়ার নিচেরটা হচ্ছে তোমার টাইম ডিফারেন্স মানে জিরো আর টু সেকেন্ডের মাঝে টাইম ডিফারেন্স কত জিরো মাইনাস টু বা টু মাইনাস জিরো যেটা হচ্ছে টু থাকবে আর টাইম অলওয়েজ পজিটিভ থাকবে আচ্ছা তো ভি টু মাইনাস ভি জিরো এখন এই ভি টু মাইনাস ভি জিরো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট তো তোমাকে এখানে ভি দেওয়া আছে ঠিক আছে এই ভি থেকে তুমি ভি টুটা বের করবে এই ভি নিচে সাফিক্সে টু মানে কি ভির ইকুয়েশনে যে টি গুলো আছে প্রত্যেকটা টির জায়গায় ইউ হ্যাভ টু পুট দি ভ্যালু অফ টি অ্যাজ টু তো টির জায়গায় কি বসাবে তুমি টু বসাবে তো থ্রি ইন্টু টু কিউ মাইনাস নাইন ইন্টু টু তারপরে এখানে টোয়েন্টি ফোর মাইনাস এইটিন হচ্ছে সিক্স চলে আসলো আবার ভি জিরোটা বের করবে এভাবে জিরো চলে আসবে ইউ পুট দি অ্যান্সার ইউ গেট সলিউশন তো এখন কথা হচ্ছে এই যে ভি টু থাকলে আমি টির জায়গায় কেন বসাবো এটা কেন কি ভেলোসিটি ইট ইজ ডিপেন্ড অন টাইম রাইট তার জন্যই ভি অ্যাট টু মানে ভেলোসিটি অ্যাট টু সেকেন্ডে জিনিসটা কত হচ্ছে মানে ওভারঅল মানে তুমি যখন ফাইনাল চলে যাবে তখন দুই সেকেন্ডে কতগুলো ভেলোসিটি জিনিসটা কভার করলো মানে পুরো টু সেকেন্ড কভার করতে হাউ মাচ ভেলোসিটি ডাজ ইট রিকোয়ার ইন ওভারঅল আর ভি জিরো ভি জিরো মানে প্রথমে কোনটা ছিল প্রথমে কত ভেলোসিটি ছিল জাস্ট পুট দি ভ্যালু অফ টি এস জিরো এন্ড ইউ গট ইউর অ্যানসার পোস্ট দি ভিডিও রাইট ইট ডাউন হিয়ার কামস ইউর নেক্সট কোশ্চেন কোশ্চেনে আছে ইফ ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু ফোরটি কিউব মাইনাস ফাইভ টি দেন ফাইন্ড দি এক্সেলারেশন ওয়েন দি বডি ইজ ঘুমা আছে তো বডি ইজ ঘুমা আছে মানে অ্যাকচুয়ালি বডিটা রেস্টে আছে আমি বলতে পারি ঠিক না তো ইফ দি বডি ইজ অ্যাট রেস্ট রেস্টে থাকা মানে কি বডিটা মুভ করছে না বডিটা মুভ করলে ইটস ভেলোসিটি ভি উইল বি জিরো ঠিক আছে তো তোমাকে এখানে ফাইন্ড দি অ্যাক্সেলারেশন ওয়েন দি বডি ইজ অ্যাট রেস্ট মানে ভি ইকুয়াল টু জিরো মানে অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্টে বের করতে বলছে তাহলে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন তো ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন মানে আমরা জানি কি ইট ইজ ডি ভি বাই ডিটি রাইট বাট তোমার তো এখানে ভি তো নেই তোমার এখানে ভি তো নেই তো তোমার এখানে কি করতে ভিটা বের করতে হবে কিভাবে সো ভি ইকুয়াল টু আমরা জানি ডি এস বাই ডিটি যেহেতু অ্যাক্সেলারেশন ইনস্ট্যান্টেনিয়াস তাহলে ভেলোসিটিও ইনস্ট্যান্টেনিয়াস থাকতে হবে ঠিক আছে তো ডি এস বাই ডিটি তো ডি বাই ডিটি ইউ পুট ফোর টি কিউ মাইনাস ফাইভ টি ঠিক আছে তুমি সলিউশন আনবে এখানে এটা সলিউশন আসার পর তুমি এই ভি এক্সপ্রেশন যেটা থাকবে ইউ উইল পুট দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন
আবার ওটাকে ডিফারেন্সিয়েট করবে ডিফারেন্সিয়েট করার পর যেটা ফাইনাল ইকুয়েশন আসবে দ্যাট উইল বি দি আনসার সো দিস উইল বি ইয়োর হোমওয়ার্ক প্রত্যেকে ট্রাই করবে জিনিসটা না হলে আমি গ্রুপে সলিউশন পাঠা দিব ঠিক আছে আর আরেকটা জিনিস টাইমও বের করবে লাস্টে লাস্টলি টাইম টাইমটাও বের করবে কিভাবে টাইমটা বের করবে এটাও বলে দিচ্ছি তোমাকে এই যে এখানে ভেলোসিটিটা বের হবে তো ভেলোসিটি ইট উইল কাম ইন সাম এক্সপ্রেশনস অফ টি তো এখানে কিছু এক্সপ্রেশন টি দিয়ে থাকবে ঠিক আছে তো যেহেতু আমাকে বলা আছে বডিটা রেস্টে বডিটা রেস্টে মানে কি ভেলোসিটি জিরো সো পুট দি ভ্যালু অফ ভি অ্যাজ জিরো এই ভিটা যখন জিরো হয়ে যাবে তখন টির কিছু একটা এক্সপ্রেশন চলে আসবে ওটাই হচ্ছে ভ্যালু অফ টাইম তো এইটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো যদি না পাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সো এখন হচ্ছে আমরা একটা নতুন টাইপে ঢুকলাম যেখানে আমরা ভেক্টর ডিরেকশন ইউজ করব ফর এক্সাম্পল আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ ঠিক আছে তো এটা ভেলোসিটি দিয়ে ইউজ করে আমরা বের করব যে এটার সলিউশনটা কিভাবে করা যায় ঠিক আছে সো ওয়েন ইট ইজ গিভেন দ্যাট এ ইজ ইকুয়াল টু থ্রি টি আই ক্যাপ প্লাস ফোর টি জে ক্যাপ হোয়াট ডু ইউ মিন বাই দিস যে এস মানে কি ডিসপ্লেসমেন্ট মানে একটা বডি যেটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে বাট ডিসপ্লেসমেন্টটা দুটো ডিরেকশন হচ্ছে দ্য ডিসপ্লেসমেন্ট হ্যাপেন্স ইন টু ডিরেকশনস One is I cap and the other is J cap. Clear? ঠিক আছে তো আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ইন এক্স ডিরেকশন আই ক্যান রাইট ইট এস এক্স ঠিক আছে আর এক্স এক্স এর ভ্যালুটা কি যেটা তোমার থ্রি টি আচ্ছা বিফোর ইট একটা ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি ফর এক্সাম্পল এ ভেক্টর যদি আমরা লিখি তো কিভাবে লিখবো এটার কম্পোনেন্টস a x i cap plus a y j cap plus a z k cap ঠিক আছে x টা হচ্ছে বা i টা হচ্ছে x axis j টা হচ্ছে y axis আর k টা হচ্ছে z axis এর ডিরেকশন তো এখানে আমার টু ডাইমেনশন আছে তাহলে এখানে তুমি z টাকে অমিট করতে পারো ঠিক আছে কিন্তু এখানে আছে তোমার s দিয়ে ডিসপ্লেসমেন্ট দিয়ে আছে তো ডিসপ্লেসমেন্ট থাকলে কোনো অসুবিধা নেই এখানে i cap ও আছে আবার j cap ও আছে তো এখানে আছে তোমার 3t আর এখানে আছে তোমার 4t তো এই 3t 4t এটা অ্যাকচুয়ালি কার ভ্যালু যদি আমি ডিসপ্লেসমেন্টের অ্যাকচুয়াল ইকুয়েশনটা লিখি তো s x i cap plus s y j cap তো এই 3t টা কার ভ্যালু s y আর 4t টার কার ভ্যালু s সরি 3t কার ভ্যালু s x আর 4t কার ভ্যালু s y ঠিক আছে তো আমি এইভাবে আমি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ইন x ডিরেকশন ইজ 3t এন্ড ডিসপ্লেসমেন্ট ইন y ডিরেকশন ইজ 4t তো s y ইকুয়ালস টু 4t ক্লিয়ার আচ্ছা তো নেক্সট আমরা কি দেখতে পারি ডিসপ্লেসমেন্টের পর ভেলোসিটিতে জিনিসটা আমরা ভেলোসিটিতে লাগাবো তো ভেলোসিটি ইন এক্স ডিরেকশন কি হবে চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট ইন এক্স ডিরেকশন বাই চেঞ্জিং টাইম ঠিক আছে তো প্রথমে এস এক্স পেয়েছিলাম আমরা থ্রি টি ঠিক আছে তো ডি বাই ডি টি অফ থ্রি টি কত হবে থ্রিটা কনস্ট্যান্ট আর ডি টি বাই ডিটি হচ্ছে ওয়ান তো অ্যান্সার উইল বি থ্রি সেম ওয়ে ভি ওয়াই হচ্ছে ডি এস ওয়াই বাই ডি টি এই ডি এস এক্স বা ডি এস ওয়াই বাই ডি টি এটা বুঝতে পারলো তো চেঞ্জিং ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন এক্স ডিরেকশন অ্যান্ড ইন ওয়াই ডিরেকশন তো ডি এস ওয়াই বাই ডিটি কি হবে তো ডি বাই ডিটি আর এস ওয়াই ভ্যালুটা কি পেয়েছিলাম প্রথমে ফোরটি তো এখানেও ফোরটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে চলে আসবে আর ডিটি বাই ডিটি হচ্ছে ওয়ান তো ভি এক্স এর ভ্যালু থ্রি আর ভি ওয়ার ভ্যালু হচ্ছে ফোর তার মানে এখানে লিখতে পারি আমি থ্রি আই ক্যাপ প্লাস ফোর জে ক্যাপ এটাও কিন্তু ভেলোসিটির ভেক্টর ফর্মের ইকুয়েশনে নেওয়া আছে ইন টু ডাইমেনশন দ্যাট ইজ আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ একটা হচ্ছে এক্স এক্সে থাকবে আর একটা হচ্ছে ওয়াই এক্সে থাকবে all follows the same pattern so just try to repeat and see the video once again okay to remember it সব কিছু step by step বোঝার জন্য তোমাকে analyze করা দরকার তো analyze করার জন্য you just have to check the video once twice or thrice or how much times you require ঠিক আছে তো এটা হচ্ছে velocity তো এখন আমাদেরকে বলছে যে velocity at time t equal to 1 second so you can see that this is a velocity vector এটা হচ্ছে velocity vector এটা হচ্ছে ভেলোসিটি ম্যাগনিচিউড না ঠিক আছে তো হাউ টু ফাইন্ড আউট ইটস ভ্যালু অর হাউ টু ফাইন্ড ইটস ম্যাগনিচিউড তোমরা ভেক্টরে পড়েছো অলরেডি মডুলাস অফ ভি ভেক্টর ইকুয়ালস টু রুট ওভার কার কার স্কয়ার আই এর সাথে যে এলিমেন্ট থাকবে আর জে এর সাথে যে এলিমেন্ট থাকবে ওটার স্কয়ার হয়ে যায় তো রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 3 স্কয়ার হচ্ছে 9 4 স্কয়ার হচ্ছে 69 প্লাস 16 25 আর রুট ওভার 25 এর ভ্যালু কত 5 এই 5 টা কি এই মডুলাস অফ ভি ভেক্টর নেক্সট স্টেপ হয়ে যাবে এটা খালি অনলি ভি মানে ম্যাগনিচিউড অফ ভি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এখানে বলছে অ্যাট টি ইকুয়াল টু 1 সেকেন্ড
তো এখন দেখো এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে যে ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ডই দেওয়া আছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কে সাথ কুছ ভি টি টার্ম নেই হ্যায় যাহাঁ পর তুমি টি ইকুয়াল টু 1 সেকেন্ড পুট করনা হোগা তোমাকে এখানে টি 1 সেকেন্ড পুট করতে হবে না কারণ কি অলরেডি এখানে টি টার্ম নেই তো ভেলোসিটি অলরেডি আছে ভি ইকুয়াল টু 5 সেকেন্ড দ্যাট মিন্স দিস উইল বি দি অ্যানসার ফর ইট ক্লিয়ার আচ্ছা তো নেক্সট আমরা বের করব কি অ্যাক্সেলারেশন ঠিক আছে তো স্পিডটা পড়ে দিচ্ছি আমরা আগে অ্যাক্সেলারেশনটা দেখি তো অ্যাক্সেলারেশনের ইকুয়েশন অফ ফর্মটা কি থাকবে সেম থাকবে এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ ঠিক আছে এখানে এ এক্স আর এ ওয়াই ক্যাপ কি রিপ্রেজেন্ট করছে এ এক্স ইকুয়াল টু সিমিলারলি ডি ভি এক্স বাই ডিটি ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম অ্যালং এক্স ডিরেকশন আর এ ওয়াই হচ্ছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম অ্যালং ওয়াই ডিরেকশন ঠিক আছে তো এখানে যেহেতু ভি এক্স এর ভ্যালু আছে থ্রি তো ডি বাই ডিটি অফ থ্রি যেহেতু থ্রি একটা কনস্ট্যান্ট তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে আমার জিরো আছে সিমিলারলি এখানে ডি ভি বাই ডিটি তো ডি ডিটি অফ ফোর ফোর একটা কনস্ট্যান্ট অ্যান্সার কত আসবে জিরো ইউ পুট হিয়ার জিরো আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ তো আলটিমেটলি অ্যাক্সেলারেশন হচ্ছে জিরো এ ভেক্টর হচ্ছে জিরো এটার যদি ম্যাগনিচিউডও বের করো কত হবে রুট ওভার জিরো স্কোয়ার জিরো ম্যাগনিচিউডটা হচ্ছে অ্যাক্সেলারেশন দিবে তো সিমিলারলি এখানে এই জিনিসটা ওয়ার্ক করছে অ্যাক্সেলারেশন এট টি ইকুয়াল টু সেকেন্ড যেহেতু তোমার এখানে অলরেডি কোনো টাইম দেওয়া নাই ঠিক আছে তো টি ইকুয়াল টু সেকেন্ড কোনো রকম এখানে পুট করতে হবে না সো ইউ জাস্ট গট দি ফাইনাল অ্যান্সার ইজ ভ্যালু অফ অ্যাক্সেলারেশন ইজ জিরো আচ্ছা তোমরা এখানে জাস্ট একটু কারেকশন করে নাও যে এখানে প্রথমে থাকবে এস ভেক্টর এস উপরে ভেক্টর সাইন থাকবে তাহলে আই ক্যাপ আর জে ক্যাপ আসবে ঠিক আছে তো এখন যদি আমি স্পিডটা ক্যালকুলেট করা হয় স্পিড কি ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি স্পিডই হচ্ছে তো নর্মাল ডিস্টেন্স নর্মাল টাইম ঠিক আছে তো এখানে কোনো ডেরিভেটিভ এর কিছু না স্পিড হচ্ছে ডিসটেন্স বাই টাইম তো এখানে ডিসটেন্সটা হচ্ছে ভেক্টর ফর্মে আছে তো ভেক্টর ফর্মে তো দুটো জিনিসে ভাগ করা আছে দুটো ডিরেকশনে ভাগ করা আছে বাট এভাবে যেহেতু আমার স্পিডটা স্কেলার কোয়ান্টিটি স্পিড ডাজন্ট হ্যাভ এনি ডিরেকশন ঠিক আছে তো আমি এই ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্টটাকে কি করব আর হ্যাঁ আরেকটা কথা অ্যাজ আই হ্যাভ সেড বিফোর দ্য এই চ্যাপ্টারে তোমাকে অনেক ক্ষেত্রে ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট সেম নিয়ে করতে হবে ফর এক্সাম্পল লাইক দিস বা প্রিভিয়াস ভিডিও যেটা বলা হয়েছিল বাট যেখানে মানুষের মুভমেন্ট থাকবে মানুষ এখান থেকে ওই জায়গায় যাবে বা ওখান থেকে সঠিক ডিস্টেন্স কিভাবে আসবে সঠিক ডিসপ্লেসমেন্ট যেটা বলা হয় তো অ্যাট দোজ প্রবলেমস ইউ হ্যাভ টু টেক ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যাজ টু ডিফারেন্ট থিং বাট কিছু কিছু জায়গায় ইউ ক্যান কনসিডার বোথ দ্য সেম ঠিক আছে তো এখানে আমি ডিস্টেন্সটাকে স্কেলারে কিভাবে কনভার্ট করবো এস ইকুয়াল টু যেটা ম্যাগনিচিউড ভাবে বের করবো আর কি রুট ওভার থ্রি টি স্কোয়ার প্লাস ফোর টি স্কোয়ার ঠিক আছে তো এই জিনিসটা আমার চলে আসবে নর্মাল এস ইকুয়াল টু রুট ওভার নাইন টি স্কোয়ার প্লাস সিক্সটিন টি স্কোয়ার যেটা দিবে আমাকে রুট ওভার টোয়েন্টি ফাইভ টি স্কোয়ার টোয়েন্টি ফাইভ টি স্কোয়ার রুট কত ফাইভ টি তো এস ইকুয়াল টু ফাইভ টি এস ফাইভ টি মানে ডিস্টেন্স হচ্ছে ফাইভ টি তো আমাকে বলছি স্পিড অ্যাট টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড ডোন্ট জাস্ট পুট যে টি ইকুয়াল টু ওয়ান সেকেন্ড স্পিড এত এরকম না স্পিড মানে কি ডিস্টেন্স বাই টাইম স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তো ডিস্টেন্সটা কোনটা এই যে এসটা এটা হচ্ছে তোমার ডিস্টেন্স তো ফাইভ টি বাই টি সে কাট টি এটা কেটে দাও কত আসলো স্পিড হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড ক্লিয়ার সো থ্যাংক ইউ স্টুডেন্টস টুডেস লেকচার ওয়াজ অল অ্যাবাউট দিস আর আরেকটা আই থিঙ্ক লাস্ট টপিক বেঁচে থাকলো দ্যাটস ডিরেকশন অফ মোশন রাইট এই ডিরেকশন মানে যে কোনো একটা মোশনের আমরা ডিরেকশনটা কিভাবে বের করবো এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে আই দ্য ডিরেকশনটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে পজিটিভ মানে আই এম অ্যাপ্রোচিং নেগেটিভ মানে আই এম রানিং ব্যাক খালি এতটুকু কনসেপ্ট জেনে রাখো আগের প্লাস হওয়া তো ফির মে ভাগ রাখা হুম ঠিক আছে আগে ভাগ রাখা হুম আগে নেগেটিভ হওয়া তো ফির মে ভাগ তো রাখা হুম লেকিন পিছে ভাগ রাখা হুম ঠিক আছে সো দিস ইজ এ কনসেপ্ট ইন ডিরেকশন অফ মোশন উইথ প্লাস অ্যান্ড মাইনাস অ্যান্ড ইট ইজ রিলেটেড টোটালি উইথ দি ভেলোসিটি So thank you everyone. I hope you guys liked it. So be present in the class, be attentive and just do it now with your full focus. Okay? So we'll try to solve each and every questions after completing chapters. So tata bye bye. See you in the next class.